আসলে মানে ঠেলার নামই বাবাজি। সৌদি আরব নামক এত বড় একটা রাষ্ট্র, আমাদের কি বলা হয় যে আমরা যারা নর্মাল মুসলমান আছি তাদের কাছে সৌদি রাষ্ট্রটা ইম্পর্টেন্ট একটাই, কারণ সেখানে আমাদের আল্লাহর রাসূলের রওজা মোবারক আছে আর আমাদের পবিত্র কাবা ঘর। এর বাহিরে সৌদির প্রতি আসলে খুশি হওয়ার মতন কোনো কারণ কোনো মুসলমানের আদৌ আছে কি না আমার জানা নেই। কারণ এই জাতি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মানে আল্লাহ রাসূলের পরে আর কি, পৃথিবীর ইতিহাস বলতে বোঝাচ্ছি বর্তমান যে জমানা চলছে সেই জমানায় পৃথিবীর নিপীড়িত একটা মুসলিম দেশকে এত পরিমাণ অনুদান কখনো দিয়েছে কি না। দর্শক, মাত্র গতকালকেই আপনার মার্কিন পার্লামেন্টে একটা ঘোষণা দেওয়া হয়েছিল সৌদিকে সাইজ করা হবে। সাইজ করার জন্য তারা সময় বাইদা দিয়েছিল যে পুতিনের সাথে মিলা, যে তেল নিয়ে তুমি কাহিনী করতেছো সৌদি, সালমান তুমি বের হয়ে আসো, নয়তো তোমাকে কিন্তু লটকাই দেওয়া হবে। লটকানোর জন্য নানান ধরনের প্রস্তাবনা আসছে। এর মাঝখানেই একটা খুব চিকন কৌশল অবলম্বন করেছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আর এই কৌশলটা দেখা আমার খুবই আশ্চর্য লাগছে। দেখেন, সারা পৃথিবীতে যখন বিভিন্ন রাষ্ট্রের মুসলমানরা সৌদি নিজেও মারে, এছাড়াও অন্যান্য রাষ্ট্রগুলোতে যখন মুসলিমরা নির্যাতিত হচ্ছে, এদের জন্য এর দশ ভাগের এক ভাগ অনুদানও সৌদির পক্ষ থেকে আসে নাই। $400 মিলিয়ন, মানে কত টাকা হয় আমি জানি না, অনেক টাকা বোঝাই যাচ্ছে, $400 মিলিয়ন আর্থিক সহায়তা দিবে কাকে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে মানবিক সহায়তা। হঠাৎ করে সৌদির এই ইউক্রেনের প্রতি এত মানবিক প্রীতি কই থেকে আসলো? এটা আসছে তেলের ব্যাপারে সৌদি এখনও সিদ্ধান্তে যায় নাই, বাট জো বাইডেনকে খুশি করার জন্য ইউক্রেনকে এই $400 মিলিয়ন একটা বিরাট অঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম SPA এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে শুক্রবার ফোনে কথা বলেছেন। এই ফোন আলাপে রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করতে চেয়েছে সৌদি আরব, সঙ্গে উত্তেজনা কমাতে সব ধরনের সহায়তা দেওয়ারও কথা বলেছেন যুবরাজ। আর এরপরই তিনি আপনার সামনে এনেছেন যে $400 মিলিয়ন ইউক্রেনকে দেওয়া হবে তাদেরকে সহযোগিতা হিসাবে। এখন হুট করে এই যে সৌদি যুবরাজের এই যে জায়গাটা, আপনার কি মনে হচ্ছে যে এটা এইভাবে আসছে? অবশ্যই না। এটার পিছনে কারণ হচ্ছে, গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম, যারা শুনছেন তো শোনেন নাই, আগামী কয়েক সপ্তাহের ভিতরে যদি সৌদি পুতিনের কাছ থেকে সরে না আসে তাহলে সৌদিকে অস্ত্র বিক্রি বন্ধ করে দিবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বন্ধ করা মানে তার মিত্র দেশটা বন্ধ করে দেওয়া, সোজা হিসাব, তাই না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিকে যায় ওবায়দুল কাদের সাহেব ওইদিকেই যাবে, খালেদা জিয়া যেদিকে যায় হ্যাঁ রিজভী সাহেব ওইদিকেই যাবে, তাই না? তো এটা একটা সিস্টেম। তো এরপরে ঘোষণা দিছে কি, শুধু অস্ত্র বিক্রি করা বন্ধ না, সৌদির উপর নিষেধাজ্ঞা আসবে। থার্ড বলছে কি, সৌদিতে যে মার্কিন নিরাপত্তা বলয় তৈরি করা আছে, সেনাবাহিনী থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে শুরু করে যেই ধরনের ফেসিলিটিসগুলো সৌদিকে দেওয়া হয়েছে সেইগুলো তারা তুলে নিয়ে যাবে। একটাই শর্ত, পুতিন থেকে তুমি সাইড হও, আমাদের পক্ষে আসো, তেলের দাম উৎপাদন বাড়াই দাও, সৌদিকে কোনো রকমই নিজস্ব স্বাধীনতা অর্জনের সুযোগ নাই। এরপরেই 24 ঘন্টাও যায় নাই, সপ্তাহ সময় দিছে যুবরাজ মোহাম্মদ সালমান, কৌশলী একটা মানে কাজ করছে। আমি আশ্চর্য হব না যদি 2-4 দিনের ভিতরে যে তেল উৎপাদনের ব্যাপারে রাশিয়ার সাথে দ্বিমত পোষণা করা মানে সৌদি নতুন কোনো সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ বিশেষ মানে ক্রান্তিলগ্ন হিসাব করা সৌদি আরব তেল উৎপাদন বাড়াচ্ছে, প্রয়োজনে পুতিনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কারণ বাইডেনের যে পার্লামেন্ট আছে সেখান থেকে কিন্তু বলা হয়েছে যদি সৌদি কথা না শোনে তাহলে তাকে কি করা হবে, পুতিনের কাছে পাঠানো হবে, যাও ওইখান থেকে সহযোগিতা আনো। এখন দেখেন, বর্তমানে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা সৌদির জন্য গুরুত্বপূর্ণ নাকি পুতিন? পশ্চিমারা সৌদিতে এই মুহূর্তে বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, মানে আধুনিকায়নের একটা হিউজ পরিমাণ লাড়াচাড়া চলতেছে। নতুন শহর, নতুন ডিজাইন, নতুন প্রজেক্ট, শত শত হাজার হাজার বিলিয়ন ডলারের প্রজেক্ট, আর প্রত্যেকটা প্রজেক্টের সহযোগী পার্টনার হচ্ছে নির্মাণ প্রকৌশল থেকে শুরু করে সব কিছুতেই কানেক্টেড হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। সো সৌদি এই মুহূর্তে চাইলেও আপনার আমেরিকার এই বলয় থেকে বের হতে পারবে না। তো আমার কথা হচ্ছে যে বলয় থেকে বের হোক না হোক এটা সৌদির পার্সোনাল ব্যাপার, কিন্তু সারা পৃথিবীতে যখন মিয়ানমারের এই মুসলিম বাংলাদেশ আইলো ভাই এই পরিমাণ সাহায্য দেখা নাই, ইরাক বলেন, আফগানিস্তান বলেন, হ্যাঁ আর ইয়েমেন আরও কয়েকটা দেশের তো নিজেরাই মাইরা মাইরা সেই দেশগুলারে পঙ্গু করে রাখছে, ইরানের বিরুদ্ধে লড়তেছে। আজকে মুসলিম বিশ্বের এই হচ্ছে ক্ষমতার নমুনা। তবে সৌদি নিয়ে টেনশন নাই, এটা আল্লাহ রাবুল আলমিনের দেশ, সারা পৃথিবী আল্লাহ রাবুল আলমিনের, বাট সৌদি সেখানে মক্কা মদিনা এগুলোর সিকিউরিটির দায়িত্ব আল্লাহ পাকের হাতে। বাট এগুলা বাদ দিলে সৌদির প্রতি আসলেই মানবতার দিক থেকে আপনি যদি বিবেচনা করেন,
আকামা টাকামার দাম বাড়াইয়া ভিসা টিসার কাহিনী কইরা কফিলরা দুই নাম্বারি করে এরা তলোয়ার নাস্তাজ দিয়া যে একটা উচ্ছৃঙ্খল দেশ হিসাবে এটা আছে এই মুহূর্তে সেটা বড়ই দুঃখজনক। তো যাই হোক, ঠেলার নাম বাবাজি, যে যারা ঠেইলা কাজ করাইতে পারে বাইডেন পারছে সেটাই প্রমাণিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।